আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গতকালকে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছি যে গুলশান একে কীভাবে আপনারা দাঁড়িয়ে থাকে যাত্রীর জন্য আর অন্য অন্য বাইকার যারা আছে তারা কিন্তু বসে থাকে যাত্রী পায় না কিন্তু এখানে কিন্তু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা রাইডার ভাইরা আছেন তারা কিন্তু বাইকে বসে আছেন বসে তারা অপেক্ষা করতেছে কখন যাত্রী আসবে একটা শৃঙ্খলা বজায় রাখতেছে তারা আসলে রাইডার যদি হতে চান এরকমই হওয়ার দরকার প্রয়োজন কারণ আপনি একজন রাইডার অন্যজন একজন রাইডার যে ভাড়া নষ্ট করবেন যাত্রী নষ্ট করবেন এটা আসলে কাম্য নয় দেখেন কি সুন্দর করে তিনজন বাইকার ভাই বসে আছেন এখন যদি কোনো যাত্রী আসে আমার মনে হচ্ছে যে একজনের সাথে কথা বলবে কথা বলে পিছন থেকে হয়তো আর একজন ডাক দিবে না আশা করি তো আমরা একটু অপেক্ষা করি দেখা যাক যে আসলে আমি যেটা বলছি সেটা সত্যি কিনা আর যদি সত্যি হয় তাহলে এভাবেই আমাদের রাইড শেয়ার করা উচিত আমরা দেখা গেলো একটা যাত্রী আসলে সেই যাত্রীকে এক বাইকার ভাইয়ের সাথে কথা বলতেছে পিছন থেকে আর বাইকার ভাই যাত্রীকে ইশারে দিয়ে বলতেছে যে আসেন আমি যাব আমাকে বিশ টাকা কম দেন বা আমার বাসা ওই দিকে এই সমস্ত কথা বলে আসলে হয়রানি করা ঠিক না যাত্রী নষ্ট এই যে দেখেন কথা বলতে বলতে একটা যাত্রী চলে আসছে প্রথম যে বাইক দ্বারা করা তার সাথে কথা বলতেছে কিন্তু পিছন থেকে আরেকটা বাইক আছে দুইটা বাইক আছে তারা কিন্তু চুপচাপ বসে আছে তাকিয়ে আছে হয়তো যাত্রী তার সাথে ভাড়ায় না বললে তার কাছে আসবে কিন্তু পিছন দিয়ে কিন্তু কেউ ডাকতেছে না এবং যাত্রীর সাথে যে প্রথমে কথা বলতেছিল তার কাছে কিন্তু অন্য বাইকাররা যায়নি বা যাত্রীর সামনেও যায়নি যাত্রী কিন্তু নিজেই নিজে দেখতে পাচ্ছেন যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাচ্ছে এভাবেই কিন্তু আসলে রাইড শেয়ার করা উচিত তো আমার মনে হচ্ছে যে প্রথম যার সাথে কথা বলেছে তার সাথে হয়তো চলে হ্যাঁ চলেই যাচ্ছে তার সাথেই রওনা দেবে যার তার যাত্রীর যে গন্তব্যস্থান হয়তো ভাড়া একটু এদিক ওদিক হয়ে যায় সমস্যাটাই তারপর সে যাবে এখন এই প্রথম ভাইটা যদি না যেত তাহলে দ্বিতীয় যে ভাইটা আছে তার কাছে সে যেত কিন্তু সে কিন্তু ওই সেই কাজটা করেনি সে কিন্তু চুপচাপ বসে আছে কিন্তু এই যে আপনার যারা অন্য অন্য এলাকাতে দেখা যায় যে একজন যাত্রী আসলে আপনার হুড়মুড় খেয়ে পড়ে দশজন বারোজন একসাথে মনে করেন যে গোল হয়ে থাকে যাত্রীকে ঘিরে রাখে যাত্রী দৃঢ় সেরা হয়ে মনে করেন যে কি করবে হয়তো অন্য কোনো বাইকে চলে যায় কম ভাড়া বলে একটা কিছু করে তো এগুলো আমরা আসলে না করি আমরা যাত্রী আসবে আসার পর যাকে নক করবে সেই শুধু কথা বলবে আমরা যাত্রীর সামনে অন্য বাইকারা যেন না আসি হ্যাঁ এরকম ব্যাপারটা যদি নিয়ম শৃঙ্খলা থাকে তাহলে হয়তো রাইট শেয়ার কোনো সমস্যা হবে না কারোর সাথে ঝগড়া লাগবে না দ্বন্দ্ব হবে না হ্যাঁ এইভাবে চললে আশা করি সবাই ভালো থাকবেন ভালো হবে ভালো টাকায় ইনকামও করতে পারবেন তো বন্ধুরা আমার কথা হচ্ছে আর একটি কথা বলতে চাই যারা রাইড শেয়ার করতে আসতে চান আসলে এই রাইড শেয়ার পেশাটা আমি অনেক ভিডিওতে বলেছি যে এই রাইড শেয়ার পেশাটা কিন্তু অনেক কষ্টের একটি পেশা সবাই কিন্তু আসলে এটা পারে না আর দ্বিতীয় কথা হচ্ছে যে ঢাকা শহর প্রচণ্ড বাইক কিন্তু বেড়ে গেছে হ্যাঁ অনেক বাইক বেড়ে গেছে কিন্তু ট্রিপ হচ্ছে না ট্রিপ হচ্ছে না কিছু কিছু নিজের দোষে কিছু কিছু রাইডার ভাইদের কারণে কিছু কিছু যাত্রীর কারণে হ্যাঁ সব মিলিয়ে এই পরিস্থিতি আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন শীতকাল চলতেছে শীতকালে কেউ বাইকে উঠতে চায় না এটা হচ্ছে মেন প্রবলেম আর গরমে যে সিজন আসে সেই সিজনে ভালোই ট্রিপ পাওয়া যায় আর বৃষ্টির সময় বৃষ্টির সময় ট্রিপ পাওয়া যায় না তো এইভাবে আপনারা যারা নতুন রাইড শেয়ার করে আসতেছেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন যে ঢাকা শহরে যে যাচ্ছি রাইড শেয়ার করতে সেখানে গিয়ে কী আসলে ভালো টাকা ইনকাম করা যাবে বা কি আসায় বিষয় সব কিছু বিবেচনা করে চিন্তা করেন তারপর ঢাকা শহর আসবেন বা রাইড শেয়ার করবেন আর একটা কথা মাথায় রাখবেন যে বাইক হচ্ছে দুই চাকার গাড়ি এই দুই চাকার গাড়ি আসলে কিন্তু ভরসা নেই বাইকের উপরে কারণ যে কোনো সময় স্লিপ কে পড়ে যেতে পারেন একটা দুর্ঘটনা ঘটতে পারে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো এগুলো ভেবে চিনতে পরিবারের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর সবাইকে জানিয়ে ঢাকা শহরে আসবেন রাইড শেয়ার করতে আর একটি কথা হচ্ছে যারা আসতে চাচ্ছেন আসেন কোনো সমস্যা নাই কন্টাকে হয়তো ভাড়াটা একটু কমে গেছে কিন্তু উবার এবং পাঠাও যে যারা অ্যাপস ব্যবহার করেন অ্যাপসে ভাড়া মারেন তাদের কিন্তু ট্রিপ কিন্তু আছেই হ্যাঁ তাদের কিন্তু টিপ কমে না তাদের যে টিপগুলো দৈদিনেই মনে করেন আমি আমি রাইড শেয়ার করি না মনে করেন আমি একজন যাত্রী আমি যদি কোনটাকে না যাই না গিয়ে যদি আমি পাঠা অ্যাপসে বা উবার অ্যাপসে মাধ্যমে কোনো রাইডারকে পাই আমি যে প্রতিদিন কিন্তু যাই আমার কিন্তু বাইক লাগেই তো এই হচ্ছে ব্যাপারটা টিপ কিন্তু কমে না যাত্রী কমে না বরংশ যাত্রী বাড়ে বাইকও তেমনি বাড়ে আর হচ্ছে কন্টাকে ভাড়াটা কমে যায় কারণ হচ্ছে কন্টাকে যায় কারা যাদের জরুরি এমার্জেন্সিভাবে যেতেই হবে হ্যাঁ কম হোক বেশি হোক এইভাবেই তারা যায় আর কথা হচ্ছে যারা কম ভাড়া যায় তারা একটা অজুহাত দেখায় সেটা হচ্ছে যে বলে যে আমার বাসা ওই ওই দিকে আমি যেখানে বাসায় থাকে ওইখানার আমি দিয়ে বাসা চলে যাব। এরকম কিছু বলে এগুলো আসলে মিথ্যা কথা বলে তারা কম ভাড়া চলে যায় এই কম ভাড়া চলে যাওয়ার কারণেই এই কনটাকে যে ভাড়াগুলো ট্রিপ সেগুলো কিন্তু কমে যাচ্ছে দিন দিন কিন্তু দেখা যাচ্ছে দুইশো টাকার ভাড়া দেড়শো টাকা দেড়শো টাকার ভাড়া একশো বিশ টাকা একশো বিশ টাকার ভাড়া একশো টাকা এরকম কমে যাচ্ছে দিন দিন কিন্তু অ্যাপসে যে একটা নির্ধারিত ভাড়া সেটা কিন্তু আসলে কমতেছে না বরঞ্চ ভাড়া কিন্তু বাড়তেছে আর যারা আমি সবাইকে একটি কথা বলি সেটা হচ্ছে কনট্যাকে ট্রিপ না মারে যদি অ্যাপসে টিপ মারেন পাঠাও অ্যাপস আছে ওয়ার অ্যাপস আছে অনেক অ্যাপস আছে সেই অ্যাপসে টিপগুলো মারলে দেখা যায় যে একটা রিক্স থাকে না আর কন্ট্যাকে যারা ভাড়া মারেন হ্যাঁ ট্রিপ মারেন তাদের কিন্তু একটা রিক্স থেকেই যায় তো এই রিক্স যদি আপনারা না চান তাহলে অবশ্যই আপনারা অ্যাপসে ভাড়া মারবেন অ্যাপসে ভাড়া মারলে কোনো রিক্স থাকবে না এবং কি ট্রিপের কোনো চিন্তা করতে হবে না যাত্রীকে ডাকতে হবে না হ্যাঁ আর যারা কন্টেক্ট ভাড়া মারে তারা কিন্তু অনায়াসেই যাত্রীকে ডাকে ভাই কোথায় যাবেন ভাই কোথায় যাবেন এরকম করে ডাকে তো এইটা করতে হবে না আপনাকে অ্যাপস ব্যবহার করলে অ্যাপসে কল আসবে কল আসলে যাত্রীর সাথে কথা বলবেন কথা বলে তার লোকেশনে আপনি চলে যাবেন গিয়ে তাকে রিসিভ করে তাকে গন্তব্যস্থানে পৌঁছে দেবেন এটা হচ্ছে আপনার কাজ তো অ্যাপসে যারা ভাড়া মারেন তারা এরকমই তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন